একুশ বারের মতো একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি পেলেন একুশ বিশিষ্ট নাগরিক। রং তুলির আচরে রঙিন শহীদ বেদি, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সিসি ক্যামেরার আওতায় নজিরবিহীন নিরাপত্তা। নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার, উৎপাদনে ঘাটতি না থাকলেও আমদানি নির্ভর। নিষেধাজ্ঞা তুলে ভারত দেবে 50,000 মেট্রিক টন, হিসেবের উদ্বৃত্ত পেঁয়াজ যাচ্ছে কোথায়? অনিরাপদ হয়ে উঠছে উচ্চ শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী শিক্ষকের কাছে যৌন নিপীড়নের শিকার ছাত্রীরা। একপেশে বিচারের ভয়ে অভিযোগ করেন না 90% ভুক্তভোগী। এবং মাথায় আঘাত নিয়ে দুদিন ধরে হাসপাতালে কাটার মাস্টার মুস্তাফিজ, রিলিজ দেওয়ার কথা আজ, কবে মাঠে নামতে পারবেন সিদ্ধান্ত চিকিৎসকের পরামর্শে।